स्केलेटल मसल, मसल विथ स्केलेटल सिस्टम, मसल विथ स्केलेटल सिस्टम। अच्छा आमी प्रथमे किन्तु फर्स्ट एनसीईआरटी आछे किन्तु एनसीईआरटी बाहरे चले जाच्छी, कारण ये नलेजटा ना थाकले तुमी तुम्हारे ए सम्बन्धे कोनो ज्ञान ही होबे ना। कि घटनाटा जे आमरा जदि स्केलेटल मसल के बुझते चाई ताहले कम्पोनेंट्स अफ स्केलेटल मसल के आमादेर बुझते हबे। मासल ब्लक की जिनिस, दिस इज मासल ब्लक, ओखे देखाबो आर बोलबो, एखाने छवि देखाबो। তাহলে এটা হচ্ছে টেন্ডন, টেন্ডনের এখানে মনে করো একটা হাড় আছে, এই হাড়। তাহলে টেন্ডনের সঙ্গে যুক্ত থাকে মাসেল, আর হাড় এই হাড়টার সঙ্গে যদি আরেকটা হাড় এই এক এই বোনের সঙ্গে যদি আরেকটা বোন যুক্ত থাকে, তখন যার মাধ্যমে যুক্ত থাকবে তাকে কি বলবো, লিগামেন্ট। ঠিক আছে, ক্লিয়ার আছে ব্যাপারটা, এটুকু ক্লিয়ার আছে। তাহলে মাসেল ব্লক, মাসেল ব্লক বা টোটাল যে মাসেল, যেটা ব্লক বলা হয় মাসেল ব্লক, সেটা যে কানেকটিভ টিস্যু দ্বারা আবরণ আবৃত থাকে তাকে বলবো হচ্ছে এপিমাইসিয়াম। ক্লিয়ার? তাহলে দিস ইজ কল্ড এপিমাইসিয়াম। ক্লিয়ার হয়েছে, আশা করি হয়ে গেছে। নেক্সট আমি উপরতে, তারপরে কি বলা হচ্ছে, ফ্যাসিকুলা সিঙ্গুলারে, প্লুরালে বলা হচ্ছে ফ্যাসিকুললি বা ফ্যাসিকুলস। মেইনলি এর যে বাইরে আবরণ থাকবে তাকে বলো পেরিমাইসিয়াম। সেটা কি না, এই ফ্যাসিকুলস অনেকগুলো থাকে যেটা একসঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় হচ্ছে কি, মাসেল ব্লক। দেখে নি ডায়াগ্রামের সঙ্গে, এই একটা ফ্যাসিকুল, দেখো ভালো করে ফ্যাসিকুল কোনটা আগে ভালো করে লক্ষ্য করো। মাসেল বান্ডিলকে বলা হচ্ছে ফ্যাসিকুল অ্যাকর্ডিং টু এনসিআরটি। ভালো করে খেয়াল করো ফ্যাসিকুল কোনটা, ফ্যাসিকেল বা ফ্যাসিকুলাস, এই এরিয়াটা। তারপরে এর প্রত্যেকটা হচ্ছে ফ্যাসিকলস, প্রত্যেকটা ফ্যাসিকেল, এগুলোকে বলা হয় মাসেল বান্ডেল। আমরা এনসিআরটির লাইনে পাবো প্রত্যেকটা, এবং এই ফ্যাসিকেলগুলো পরপর যুক্ত থাকবে কিসের মাধ্যমে, না পাশাপাশি যে কানেক্টিভ টিস্যু যে তাকে বলে ফ্যাসিকা। ফ্যাসিকা হচ্ছে কোলাজেনাস কানেকটিভ টিস্যু লেয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নট ইলাস্টিক, কোলাজেনাস কানেকটিভ। সেই জন্য মাসেলের মধ্যে দেখবে সাদাটে সাদাটে, সেটা মাসেলও আছে, হোয়াইট মাসেলও আছে, তার কথা বলছি না। মাসেল যখন বান্ডিলগুলো আমরা দেখব, যে মাসেল বান্ডিল, একটা একটা মাসেল ব্লকের মধ্যে যখন অনেকগুলো বান্ডিল দেবো, তোমার বাড়িতে যদি কোনো সময় কোনো মুরগির মাংস আসে, তুমি একটু খেয়াল করো, একটা পা হয়তো লং, একটা পায়ের পায়ের মাসেল বুঝতে পারবে, একটা আলাদা করা যাচ্ছে বান্ডিলগুলোকে, ওগুলো একটা ফেসিক্যাল। এবার ওটাকে কাটলে পরে কি পাওয়া যাবে, তাহলে সেটা যেটা দিয়ে কভার করা থাকছে, এই যে বান্ডিলটা, বান্ডিল বা ফেসিক্যাল কভার করা থাকছে তাকে বলছি আমরা পেরি। তাহলে বাইরেরটা হচ্ছে এপি, তারপর হচ্ছে পেরি, তাহলে পরেরটা হবে এন্ডো, তাই তো, এন্ডোমাইসিয়াম। সবই কিন্তু কানেক্টেড টিস্যু। নেক্সট কি বলছি, নেক্সট হচ্ছে মাসেল সেল বা মাসেল ফাইবার। তাহলে দেখো এই টোটালটা হচ্ছে মাসেল ব্লক, আমি ক্রস সেকশন দেখাচ্ছি। তাহলে মাসেল ব্লকের বাইরের কভারিংটা হচ্ছে কি, এপিমাইসিয়াম, এর মধ্যে কি থাকবে, না ফ্যাসিকেল, এরকম ফ্যাসিকেল থাকবে, এরকম ফ্যাসিকেল থাকবে, এরকম ফ্যাসিকেল থাকবে। ঠিক আছে, তো এই ফ্যাসিকেলে এর বাইরের কভারিংটাকে কি বলবো, পেরিমাইসিয়াম। এবার এর মধ্যে থাকবে কি, মাসেল ফাইবার। এই যে মাসেল ফাইবার বের করে আনলাম, এই মাসেল ফাইবার এরকম নিউক্লিয়াস থাকবে, মাল্টি নিউক্লিয়েট বলেছি স্কেলেটাল মাসেল। তাহলে এর বাইরে, এই নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াসের বাইরে কিন্তু সবচেয়ে ভালো করে বুঝতে হবে, আলাদা করে দেখাচ্ছি বোঝার যেন কোনো রকম গণ্ডগোল না হয়। এই হচ্ছে এরকম থাকলো, এই মনে করো মাসেল ফাইবার বা মাসেল সেল, এ হচ্ছে নিউক্লিয়াসটা। তাহলে এই যে কভারিংটা দেখছি এটার কথা বলছি না আমি, আমি বলতে চাইছি এর বাইরেও একটা কভারিং থাকবে, তার মানে এর বাইরেও একটা কভারিং থাকবে, দ্যাট ইজ কল্ড এন্ডোমাইসিয়াম। ক্লিয়ার? এই এন্ডোমাইসিয়াম
ताके भेद कर ले जे सेल मेम्ब्रेनटा पावा जाबे मासल सेलर क्षेत्र ताके बोलबो सार्कोलेमा तारले सार्कोलेमाटा होच्छे दिस इज सार्कोलेमा एर मध्ये जे फिलामेंट पाबो दो रकमेर मायोसिन फिलामेंट पाबो आर एक्टिन फिलामेंट पाबो परपर देखबो आमरा एबं एर मध्ये जे साइटोप्लाज्म पाबो ताके बोलबो सार्कोप्लाज्म ठीक सार आमि सब एखन लिखछि लिखले सहज चले जाबे एर मध्ये जे एंडोप्लाज्मिक रेटिकुलम पाबो ताके बोलबो सार्कोप्लाज्मिक रेटिकुलम सेटा ट्रायड अवस्था थाके कि अवस्था थाके ट्रायड सेटा आमरा बुझबो खूब इम्पर्टेंट कथा प्रश्न किन्तु विगत सालगुलोते बार बार पड़ेछे विभिन्न भावे पड़ेछे एनसीईआरटी के टाच करे बेरिये क्वेश्चन करेछे তাহলে এখানে কি পেলাম মাসেল ব্লক কভার্ড বাই এপিমাইসিয়াম ফেসিকেলস তার ভিতর থাকে পেরিমাইসিয়াম কভার করছে মাসেল সেল বা মাসেল ফাইবার ফাইবার আর ফাইব্রিল আলাদা ফিলামেন্টস পরিষ্কার আলাদা এন্ডোমাইসিয়াম তার বাইরের কভারটা এন্ডোমাইসিয়াম আর সেলের কভারটা সার্কোলেমা এবং সেলের ভেতরে ফিলামেন্ট থাকবে তাদের বলা হয় মাইক্রোফিলামেন্টস মাইক্রোফিলামেন্টস টু টাইপ অ্যাক্টিন মানে থিন 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 ফিলামেন্ট আর মায়োসিন থিক থিক ফিলামেন্ট অ্যাক্টিন ফিলামেন্ট এটা হচ্ছে আই ব্যান্ড তৈরি মেনলি আই ব্যান্ড দেখ এখানে না লেখাই ভালো অ্যাক্টিন ফিলামেন্টের কোন পজিশন থাকে সেটা এখানে আই ব্যান্ডটা বলাটা ঠিক হবে না এটা জেড জেড লিঙ্কের দরকার নেই বলার অ্যাক্টিন ফিলামেন্ট আর হচ্ছে তোমার হচ্ছে মায়োসিন ফিলামেন্ট অ্যাক্টিন ফিলামেন্টকে থিন ফিলামেন্ট বলা হয় অ্যাক্টিন ফিলামেন্ট তিনটে পার্ট নিয়ে তৈরি কি অ্যাক্টিন ট্রোপো মায়োসিন দেখো কথার মধ্যেই আছে মায়োসিন পরিষ্কার তার মানে মায়োসিনের সঙ্গে যুক্ত করার কোনো একটা কিছু ঘটনা ঘটবে ট্রোপোনিন ট্রোপোনিন নিন কথাটা আছে মানে অ্যাক্টিনিন অ্যাক্টিনিন ঠিক আছে সেটাও কিছু ব্যাপার আছে নিশ্চয়ই তাহলে পার্থক্যগুলো বুঝবো এবার এই অ্যাক্টিন হচ্ছে দুটো পার্ট নিয়ে তৈরি এরকম গ্লোবুলার প্রোটিন থাকবে তাকে বলবো জি অ্যাক্টিন ঠিক আছে এরকম দুটো থাকবে দুটো এরকম লেয়ার এরকম পরপর পরপর থাকবে এবং প্যাচ কানো থাকবে সিরিজ প্যাচের মতন এই একে বলা হয় এফ অ্যাক্টিন ফিলামেন্ট অ্যাক্টিন বা এফ ফর ফিলামেন্ট অ্যাক্টিন আর জি ফর সিঙ্গেল সিঙ্গেল স্মল গ্লোবুলার অ্যাক্টিন আর এফ অ্যাক্টিন মেড আপ অফ টু চেইন অফ জি অ্যাক্টিন জি অ্যাক্টিনের এক একটা চেইন এরকম দুটো চেইন ক্লিয়ার টোপোমায়োসিনটা কি টোপোমায়োসিন হচ্ছে এই যে আমি গ্লোবিউল আঁকলাম জি অ্যাক্টিনের একটি সাইট থাকে যেটা হচ্ছে অ্যাক্টিভ বাইন্ডিং সাইট অফ মায়োসিন হেড মায়োসিন হেড এই জায়গাটায় যুক্ত হয় সেটাকে যে কভার করে রাখে এরকম কভার করে রাখে ঢেকে রাখে তাকে বলা হয় ট্রোপোমায়োসিন ক্লিয়ার 40 nanometer দুটো চেইন থাকবে তার মানে দুটো চেইন থাকবে কারণ দুটো চেয়ে অ্যাক্টিভ ফিলামেন্ট দুটো চেইন থাকবে ক্লিয়ার নেক্সট ট্রোপোনিন ট্রোপোনিন কি এর তিনটে পার্ট তিনটে অংশ টোপোনিন টি মানে এরকম টোপোনিন টোপোনিনের উপরে টোপোমাইসিনের উপরে এরকম তিনটে পা কমপ্লেক্স থাকে টোপোনিন কমপ্লেক্সের একটা হচ্ছে টোপোনিন টি যেটা সেটা কী করে টোপোমাইসিনের সঙ্গে যুক্ত থাকে টোপোনিন সি যেটা সেটা ক্যালসিয়াম আয়নকে যুক্ত করার ক্ষমতা রাখে এবং কনফিগুরেশন চেঞ্জ করে কার টোপোমায়োসিনের আর টোপোনিন আই ইনহিবিটর বা এক্সিলেটরের কাজ করে মাসেল কন্ট্রাকশনে এক্সট্রা কথা কিছু বললাম নেক্সট টোপোনিন এবার চলে আসি মায়োসিন বি এ ব্যান্ডের মধ্যেই থাকবে মূলত এবং এটা ছটা পেপটাই পলিপেপটাইড চেইন দিয়ে তৈরি কটা ছটা তার মধ্যে চারটে এবং দুটো ভাগে ভাগ করা হচ্ছে চারটে হচ্ছে তোমার হচ্ছে লাইট পলিমা মেরোমায়োসিন এই যে মায়োসিন মায়োসিন যে প্রোটিন নিয়ে তৈরি তাকে বলে মেরোমায়োসিনকে আমরা লিখি এম এম ঠিক আছে মেরোমায়োসিনকে আমরা লিখি এম এম
তাহলে এর কি হয় না, এরকম একটা হেড থাকবে, আবার এরকম একটা হেড থাকবে। এই যে হেড, এই হেডের অংশ দুটো হেভি, আর এর সঙ্গে আরও দুটো যুক্ত থাকে, সেটা হচ্ছে তোমার টেইল অংশ, যেটা হচ্ছে লাইট মেরোমায়োসিন। তাহলে 4 আর 2 6। এবার আমরা মাসেলটা একটু দেখবো, তারপর এনসিটিতে ঢুকবো। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো ভালো করে এবার বুঝে নাও। আগে আমি বাইরের থেকে ভেতরে ঢুকেছি, এবার ভেতর থেকে বাইরে যাচ্ছি। কি মায়োফাইব্রিল, এই যে দিস ইজ মায়োফাইব্রিল, মায়োফাইব্রিল মেড আপ অফ অ্যাক্টিন প্লাস মায়োসিন, গেল সেটার স্ট্রাকচারটা পরে দেখবো। এই মায়োফাইব্রিল কার মধ্যে আছে, না সার্কোপ্লাজমের মধ্যে আছে, মানে কোষের মধ্যে আছে। সার্কোপ্লাজম দেখতে পাচ্ছ, মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকে এর মধ্যে, যেগুলো হচ্ছে তোমার সিস্টার হিসাবে থাকে। এবং এখানে এই যে নিউক্লিয়াস দেখছো, এখানে নিউক্লিয়াস দেখছো, সব নিউক্লিয়াস। তাহলে মাল্টি নিউক্লিয়েটেড, অতএব একে আমরা সিনোসাইটিয়াম বলতে পারি স্কেলেটাল মাসেলকে। এবার এই যে কভারিংটা, এই কভারিংটাকে আমরা কী বলছি, না সেল মেমব্রেনের বাইরে সার্কোলেমা, এই কভারিংটাকে বলছি সার্কোলেমা। এই সার্কোলেমার বাইরের যে কভারিংটা থাকবে তাকে বলবো এপিমাইসিয়াম, সরি এন্ডোমাইসিয়াম। এবং এর মধ্যে, এই সেলের মধ্যে তো কোনো রক্ত থাকবে না, কিন্তু মাসেল সেলগুলোর অন্তর্বর্তী স্থানে কিন্তু ব্লাড ক্যাপিলারি থাকবে। তাহলে ব্লাড ক্যাপিলারি কোথায় থাকে, ফেসিকেলসের মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে ফেসিকেলস হচ্ছে মাসেল বান্ডিল, তার মধ্যে সে কিসের মধ্যে ভাসমান অবস্থায় থাকবে, ভাসমান না জড়িয়ে থাকবে, সেটা হচ্ছে ফেসিকা, অ্যাকর্ডিং টু এনসিআরটি ফেসিকা। এই ফেসিকা হচ্ছে কোলাজেনাস কানেক্টিভ টিস্যু লেয়ার দিয়ে তৈরি, তার মধ্যে থাকবে, সেইগুলো কভারিং করা থাকবে কি দিয়ে, না পেরিমাইসিয়াম। এই পেরিমাইসিয়াম সহ, এই ফেসিকা সহ যে আবরণটা থাকবে তাকে বলবে এপিমাইসিয়াম। এপিমাইসিয়ামটাকে টোটালটাকে বলবো মাসেল ব্লক, ক্লিয়ার। সেটা টেন্ডনের সঙ্গে যুক্ত থাকবে। এবার এনসিআরটির ব্যাপারটা কি আমি একটু দেখি, তো তোমাকে যদি ডায়াগ্রাম থেকে প্রশ্ন করে তাহলে এইখান থেকে তোমাকে করতে হবে। তাহলে এখানে দেখো, এই যে ফেসিক্যাল বা মাসেল বান্ডিল বলেছে, তাহলে মাসেল বান্ডিল এইটা, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে সেল, মাসেল ফাইবার, ক্লিয়ার। তাহলে মাসেল ফাইবার, এই এখানে দিয়েও দিয়েছে মাসেল ফাইবার, বুঝে নাও। মাসেল ফাইবারের মাঝখানে থাকবে কি, মাসেল ফাইবারের মাঝখানে থাকবে হচ্ছে মায়োফাইব্রিল, মায়োফাইব্রিল মানে মায়োফিলামেন্ট, অ্যাক্টিন মায়োসিন। এবং সার্কোলিমা দেখো কোথায় আছে, প্রত্যেকটা নাম কী কী, ব্লাড কোথায় কোথায় থাকে আমরা জানি, আমাদের মোটামুটি ধারণা আছে। নেক্সট আমরা চলে যাব এনসিআরটি কী বলছে সেই কথাতে। ইচ অর্গানাইট স্কেলেটাল মাসেল ইন আওয়ার বডি ইজ মেড আপ অফ এ নাম্বার অফ মাসেল বান্ডিল অর ফেসিকেলস, বুঝতে পারছি কোন জায়গাটায়, আর আঁকার দরকার নেই, হেল্ড টুগেদার বাই এ কমন কোলাজিনাস কানেকটিভ টিস্যু লেয়ার কল ফেসিকা। তাহলে ফেসিকা কি, ফেসিয়া। ইচ মাসেল বান্ডিল কন্টেন্স নাম্বার অফ মাসেল ফাইবার, দ্যাট ইজ মাসেল সেল, মাসেল ফাইবার মানে মাসেল সেল, আমাদের বোঝাই হয়ে গেছে, ডায়াগ্রাম বুঝেছি যখন, ডায়াগ্রামের সঙ্গে হুবহু মিল। ইচ মাসেল সেল, দ্যাট ইট মাসেল ফাইবার, ইজ লাইন বাই এ প্লাজমা মেমব্রেন, তাকে বলবো সার্কো লেমা। এবং যেটা হচ্ছে প্লাজম, সেটা হচ্ছে সার্কোপ্লাজম এনক্লোজ করবে। মাসেল ফাইবার হচ্ছে সিনসাইটিয়াম, অ্যাজ আ কত থাকে, মেনি নিউক্লিয়া থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলি সার্কোপ্লাজমিক রেটিকুলাম, অফ মাসেল ফাইবার ইজ দ্য স্টোর অফ, ভেরি ইম্পর্টেন্ট কথা এখানে বলেছে, ভেরি স্টোর হাউস অফ ক্যালসিয়াম আয়ন, স্টোর হাউস অফ ক্যালসিয়াম আয়ন, এই কথাটা বলেছে কে, না এনসিআরটি বলেছে, একদম ঠিক কথা বলেছে। কি আমরা এখন ওই ডিটেলসে যাবো না, সামান্য একটু বলছি, এরকম একটা লংগিটিউডিনাল লাইন থাকে, তার মধ্যে দিয়ে টি বা ট্রান্সভার্স লাইন থাকে, এই ট্রান্সভার্সের সঙ্গে এরকম টিউবুল থাকে, এরকম টিউবুল থাকে, এটাই হচ্ছে তোমার সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এটা সার্কোপ্লাজমিক রেটিকুলার সিস্টার্নি, ঠিক আছে। এর মাঝখানে থাকবে হচ্ছে কি,
না তোমার হচ্ছে ক্যালসিয়াম আয়ন ভর্তি থাকবে, যখন ইম্পালস আসবে এই লংগিটুডিনাল থেকে এই এখানে যেই প্রবেশ করবে এখানে কতগুলো তোমার কি আছে ওপেনিংস আছে ক্যালসিয়াম আয়নের, সঙ্গে সঙ্গে সেগুলো বেরিয়ে যাবে। আমরা দেখব, আমরা ডায়াগ্রামও দেখব এবং ভিডিও দেখব, পুরোটা আমাদের এই যে এনসিইআরটির কথাগুলোকে প্রমাণ করার জন্য ওগুলো দেখব। নেক্সট, এই ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ মাসেল ফাইবার দ্যাট ইজ সেল ইজ দ্য প্রেজেন্স অফ এ লার্জ নাম্বার অফ প্যারালালি অ্যারেঞ্জ ফিলামেন্টস ইন দ্য সার্কুলার দ্যাট ইজ কল মায়োফিলামেন্টস ইজ অর মায়োফাইব্রিল ইজ মায়োফাইব্রিল হ্যাজ অল্টারনেট ডাক্ট অ্যান্ড লাইট ব্যান্ড। বুঝে নাও কি বলল, মাসেল ফাইবারের মধ্যে অল্টারনেটলি ডার্ক অ্যান্ড লাইট ব্যান্ড থাকবে। ডার্ক ব্যান্ডকে আমরা বলবো থিক বা মায়োসিন, লাইট ব্যান্ডকে বলবো থিন বা অ্যাক্টিন। আইসোট্রপিন আর হচ্ছে অ্যানাইসোট্রপিন দুটো না, অ্যানাইসো থেকে এ, আইসো থেকে হচ্ছে আই। পরপর আসছি, মায়োফাইব্রিল হ্যাজ স্ট্রিয়েটেড অ্যাপিয়ারেন্স মানে দাগ দাগ কাটা অ্যাপিয়ারেন্স, ওই যে নামকরণ কেন করা হচ্ছে অ্যাপিয়ারেন্সের উপর নির্ভর করে। ডিউ টু ডিস্ট্রিবিউশন অফ প্যাটার্ন অফ টু ইম্পর্টেন্ট প্রোটিন, কি কি, অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন প্রোটিন। লাইট ব্যান্ড কন্টেন্টস অ্যাক্টিন অ্যান্ড ইজ কল্ড আই ব্যান্ড দ্যাট ইজ আইসোট্রপিক, ঠিক আছে। আই ব্যান্ড, আই ব্যান্ড, এই যদি তোমার আই ব্যান্ড হয়, এই আই ব্যান্ডকে মাঝখানে থাকে জেড, এটা হচ্ছে জেড ব্যান্ড আর এর টোটালটাকে বলছি আই ব্যান্ড, ঠিক আছে। জেড 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 লাইন থাকবে, আর এখানে যদি এম লাইন থাকে, এম লাইন তার পাশে থাকবে ডার্ক জায়গা, সেটাকে বলছো এইচ জোন, এইচ এইচ জোন, এই এইচ জোন। আর এই টোটাল এই এই আই ব্যান্ড, এইখানে আই ব্যান্ড আর মাঝখানে জেড লাইন, এবং এইখান এইখান তো যদি আই ব্যান্ড হয় এই হচ্ছে আই ব্যান্ড। আমরা দেখবো ডায়াগ্রাম দেখবো, ঘাবড়ানোর কিচ্ছু নেই, এখানে না বুঝতে পারলেও কিছু যায় আসে না। তাহলে এই যে এম ব্যান্ড সহ এই অংশটা এটাকে বলবো এ ব্যান্ড দ্যাট ইজ ডার্ক। এখানে কে থাকে, এখানে মায়োসিন থাকে, এখানে মায়োসিন থাকে এবং এখান থেকে অ্যাক্টিনও থাকে, সেই জন্য এখানটা ডার্ক দেখা যায়। আর এম এ থাকে প্রচণ্ড পরিমাণ মানে এ ব্যান্ডের যে এইচ জোন হালকা, তার মাঝখানে এম এরিয়াটা প্রচণ্ড ডার্ক থাকে। এ বাইসেক্ট করে কাকে, না এ ব্যান্ডকে, এ ব্যান্ডকে বাইসেক্ট করে হচ্ছে এম লাইন, আর জেড লাইন বাইসেক্ট করে আই ব্যান্ডকে, ঠিক আছে। এইটুকু দেখো, পরে আমি দেখাচ্ছি আরও ডিটেলসে। তাহলে লাইট ব্যান্ডকে কী বলছি, আইসোট্রপিক দ্যাট ইজ আই ব্যান্ড, হুইচ হোয়ার অ্যাজ ডার্ক ব্যান্ড কল্ড এ অর অ্যানাইসোট্রপিক কন্টেন্টস মায়োসিন। বোথ দ্য প্রোটিনস আর অ্যারেঞ্জ রড লাইক, তার মানে কীভাবে থাকছে, না রডের মতন থাকছে, এইরকম রডের মতন থাকছে, এইরকম রডের মতন থাকছে, ঠিক আছে। একটা মোটা একটা সরু, একটা যদি মোটা হয় এরকম, একটা যদি মোটা হয় তার পাশে একটা সরু, তার মানে যদি ক্রস সেকশান করি তাহলে আমরা দেখবো এরকম একটা এর পাশে এরকম এরকম ছটা, আবার এই একটা এরও পাশে ছটা, আবার এখানে এরকম দেখছো। তার মানেটা কি, তার মানে ডার্ক ব্যান্ড এম মায়োসিন ইজ টু অ্যাক্টিন ইজ ইকুয়াল টু কি হলো তাহলে, ওয়ান ইজ টু সিক্স, খুব ইম্পর্টেন্ট এইভাবে থাকে। আর অ্যাক্টিন ইজ টু মায়োসিন যদি বলি তাহলে কি হবে, ওয়ান ইজ টু থ্রি, ঠিক আছে। একটা অ্যাক্টিনের পাশে এই দেখো, এই একটা এখানে ভালো বুঝতে পারি, একটা অ্যাক্টিনের পাশে তিনটে মায়োসিন আছে আর একটা মায়োসিন ছটা অ্যাক্টিনকে কভার করে রেখেছে। এটা আরও আমি ডায়াগ্রাম দিয়ে যখন বোঝাবো তখন একদম ডিটেলস বুঝতে পারবে। এটা বুঝতে পারলাম, বোথ দ্য প্রোটিনস
are arranged in rod-like structure parallel to each other, and also the longitudinal axis of the longitudinal axis barabar muscle ta jebhabe thakbe muscle ta jodi ei rokom longitudinal thake tale filament gulo kintu longitudinal bhabei thakbe porishkar kore bujheno filament kintu kokhono ei rokom thakbe na actin filaments are thinner as compared to myosin filament hence are commonly called thick thin and thick filaments respectively myosin ke thick bolchi ঠিক আছে নেক্সট ইন দ্য সেন্টার অফ আই ব্যান্ড তাহলে আমি একটু আই ব্যান্ডটা আঁকি এই মনে করো এইখান থেকে এইটুকু হচ্ছে আই ব্যান্ড আইসোট্রপিক তাহলে বলছে কি ইন দ্য সেন্টার অফ আই ব্যান্ড এইটা সেন্টারের জায়গা ইজ অ্যান ইলাস্টিক ফাইবার ভেরি ইম্পর্টেন্ট কথাটা বলল এখানে ইলাস্টিক ফাইবার যাকে বলছি জেড লাইন ভেরি ইম্পর্টেন্ট ক্লিয়ার আছে তাহলে ওটা কিন্তু প্রোটিন বলছি না ইলাস্টিক ফাইবার বলছি ইলাস্টিক ফাইবার দিয়ে তৈরি জেড লাইন হুইচ বাইসেক্ট ইট ইট মানে এই আই ব্যান্ডকে অর্ধেক করে দিয়ে দুটোকে ভাগ করে দিয়েছে দুভাগে বিভক্ত করেছে মায়োসিন কানেক্ট জেড ডিক্স উইথ টিটিন ইলাস্টিক ফিলামেন্ট তাহলে মায়োসিন এখানে যে মায়োসিন থাকবে এখানে মনে করে মায়োসিন মায়োসিন মানে মোটা আঁকতে হবে আমাকে এরকম মোটা এর মায়োসিন হেড থাকবে এরকম তাহলে বলছে মায়োসিন কানেক্ট উইথ জেড যেটার মাধ্যমে সে যুক্ত থাকবে এইটাকে বলছে টিটিন ইলাস্টিক ফিলামেন্ট দ্যাট ইজ ইলাস্টিক ফাইবারের এটা মেইনলি হচ্ছে এইটার ক্ষেত্রে কিন্তু টিটিন এটা হচ্ছে ইলাস্টিক ফিলামেন্ট এটা যুক্ত থাকে কার সঙ্গে জেড লাইনের সঙ্গে এটা কিন্তু আউট অফ এনসিআরটি কিন্তু জানতে হয় না জানলে পরে তুমি কিন্তু ধরতে পারবে না যে আই ব্যান্ড ক্লোজ হয় কন্ট্রাকশন আই ব্যান্ড উদাও হয়ে যায় কিন্তু এ ব্যান্ড কিন্তু অ্যাজ লাইক মানে প্রিভিয়াস লাইক থাকবে একদম প্রিভিয়াস অ্যাজ লাইক অ্যাজ প্রিভিয়াস সেই কন্ডিশনে থাকবে গেল এটা নেক্সট অ্যাক্টিন ফিলামেন্টস আর ফার্মলি অ্যাটাচ উইথ জেড লাইন তাহলে এই যে জেড লাইন আমি বললাম এই জেড লাইনের সঙ্গে অ্যাক্টিনিন প্রোটিন দ্বারা অ্যাক্টিনিন প্রোটিন দ্বারা অ্যাক্টিনিন প্রোটিন দ্বারা এই যে অ্যাক্টিন প্রোটিন দ্বারা এই তোমার অ্যাক্টিন ফিলামেন্ট যুক্ত থাকে পরে আমি দেখাচ্ছি ডায়াগ্রামটা সব নামগুলো শুধু বুঝে রাখো মায়োসিন ফিলামেন্টস ইন দ্য এ ব্যান্ড তাহলে তোমাকে আবার এ ব্যান্ডটা আঁকতে হয় তাহলে এটা যদি এ ব্যান্ড হয় মনে করো এখান থেকে মনে করো এই অবধি তাহলে এ ব্যান্ডের বলছে মায়োসিন ফিলামেন্ট ইন এ ব্যান্ড আর অলসো হেল্ড টুগেদার বাই মিডিয়েট অফ দিস ব্যান্ড এ থিন ফাইব্রাস মেমব্রেন অ্যাকর্ডিং টু এনসিআরটি ফাইব্রাস মেমব্রেন এম লাইন ইজ এ মেমব্রেন এম লাইন ইজ এ মেমব্রেন একদম মিডিল পয়েন্টে এই মেমব্রেন দিস ইজ কল এম লাইন আর এখানে হচ্ছে জেড লাইন তাহলে জেড লাইন প্রেজেন্ট কোথায় কোথায় পাওয়া যাবে আই ব্যান্ডের মাঝখানে আর এম লাইন পাওয়া যাবে মিডিল পোর্শন অফ এ ব্যান্ড আউট অফ এনসিআরটি এম লাইন বাইসেক্ট দ্বিতীয় ব্যক্ত করছে এ ব্যান্ড এই জোন ইজ নন ওভারল্যাপিং জোন এইবার এইবার তো মহা মুশকিল এই জোনটা তাহলে তো বুঝতে হবে এই জোন কোনটা না এই এ ব্যান্ডকে নিই এই এ ব্যান্ড এইটুকু তারপর মনে করো এখানে আই ব্যান্ড এইখান থেকে এইটুকু তাহলে এইখানেও আই ব্যান্ড আছে এইটুকু তাহলে আই ব্যান্ডের মাঝখানে আমাদের কী থাকে জেড লাইন এটা হচ্ছে জেড এখান থেকেও এটা হচ্ছে জেড এই জেড লাইন টু জেড লাইন এখান থেকে এই এই অবধি দিস ইজ দ্য ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট অফ মাসেল অ্যান্ড ইজ কল্ড সার্কোমিয়ার
এবার আসি তোমার এখানকার কথায়। এ এর ঠিক মাঝখানে যেখানে এরকম একটা জোন আছে, এখান থেকে মনে করো এই জোনটা, এই জোনটাকে বলা হচ্ছে এইচ জোন বলা হচ্ছে। এখানে কি, এখানে কখনোই কে আসবে না, অ্যাক্টিন আসবে না, কিন্তু এখানে একদম ফ্রেশ থাকবে। এখানে কিন্তু কে থাকতে পারে, ওভারল্যাপিং করবে না, কে অ্যাক্টিন এবং মায়োসিন কোনো ওভারল্যাপেশন এই ব্যান্ডটা থাকবে না মিডিলে, যাকে বলবো আমরা এইচ জোন। কিন্তু এইচ জোনের মাঝখানে এরকম ফিলামেন্ট থাকবে যেটাকে বলবো আমরা এম লাইন। ক্লিয়ার হচ্ছে? এ অ্যান্ড আই ব্যান্ডস আর অ্যারেঞ্জ অল্টারনেটলি থ্রু আউট দ্য লেন্থ অফ মায়োফাইবার। এটা কোনো অসুবিধা নেই, আমি যেটা লিখেছিলাম সেই মায়োসিন অ্যান্ড অ্যাক্টিন ইজ টু কি 1:6 অ্যান্ড অর অ্যাক্টিন অর মায়োসিন 1:3। ডায়াগ্রাম দেখব যখন, সব নামগুলো বলবো, ঠিক ধরতে পারো যেন। নেক্সট কি বলছে, দ্য পোর্শন অফ মায়োফাইবার বিটুইন টু সাকসেসিভ জেড লাইন ইজ কনসিডার ফাংশনাল ইউনিট অফ কন্ট্রাকশন দ্যাট ইজ সার্কুলেট। ঠিক আছে, মিলল। ইন এ রেস্টিং স্টেজ, যখন সে বিশ্রাম মানে রিল্যাক্সেশন অবস্থা আছে, দ্য এজ অফ অ্যাক্টিভ ফিলামেন্ট অন আইদার সাইড অফ দ্য মায়োসিন ফিলামেন্টস পার্শিয়ালি ওভারল্যাপ, দ্য ফ্রি এন্ডস অফ মায়োসিন ফিলামেন্টস লিভিং দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য থিক ফিলামেন্টস, দিস সেন্ট্রাল পার্ট অফ থিক ফিলামেন্টস নট ওভারল্যাপিং থিন ফিলামেন্টস ইজ কল্ড, কি বলল, এইচ জোন। এতক্ষণ যা বুঝিয়ে আসলাম সেটা বললো, যখন রেস্টিং কন্ডিশনে তখন কিন্তু ওভারল্যাপিং কন্ডিশন থাকবে না, সেই জন্যই সেই জায়গাটা কিন্তু ডার্ক ব্যান্ডের মধ্যে হালকা ব্যান্ড দেখা যাবে, কারণ সেখানে কখনোই অ্যাক্টিন ওভারল্যাপ করবে না, কখনো না অ্যাক্টিন কখনো ওভারল্যাপ। আমি দেখছি, দেখাচ্ছি ডায়াগ্রাম, মানে এরকম থাকবে, এই মনে করো অ্যাক্টিং, এই হচ্ছে তোমার মায়োসিন, ঠিক আবার এইখানেও মায়োসিন আছে, এখানে রিল্যাক্স অবস্থা আছে অ্যাক্টিন, তাহলে এই জায়গাটাকে বলবো আমরা জেড জোন, এইচ জোন। এবং এর মাঝখানে যে লাইনটা থাকবে সেটা হচ্ছে এম লাইন, মানে টোটালটা ডার্ক, এ ব্যান্ড টোটালটা এ ব্যান্ড, এ ব্যান্ডের মধ্যে এটা হচ্ছে ডার্ক পার্ট, দিস ইজ ডার্ক পার্ট, দিস ইজ লাইট পার্ট, এটা লাইট পার্ট, এ ব্যান্ডের মধ্যে মোর ডার্ক পার্ট হচ্ছে এম ব্যান্ড, এম লাইন। ঠিক, ডায়াগ্রামটা খুব ভালো করে দেখো, মাসেল কন্ট্রাকশনে কাজে লাগবে। এখানে এ ব্যান্ড জেড ব্যান্ড, জেড ব্যান্ডটা বোঝার থেকে অন্য জিনিসটা বোঝাটা খুব দরকার। কি বলা হয়েছে, রিলেশনশিপ অফ সার্কোপ্লাজমিক রেটিকুলাম, সার্কোপ্লাজমিক রেটিকুলাম দ্যাট ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইন কেস অফ মাসেল সেল উই কল সার্কোপ্লাজমিক রেটিকুলাম অ্যান্ড টি টিউবুল, টি টিউবুল মানে ট্রান্সভার্স টিউবুল, যেটা চিড়ে চলে যায় ট্রান্সভার্স, ঠিক আছে, টি টিউবুল টু মায়োফাইবার আবিষ্কার। কিন্তু এস টিউবুল বলেও আছে, আমি যেটা লংগিটিউডিনাল টিউবুল, এল টিউবুল বলেছি, লংগিটিউডিনাল টিউবুল, এরকম লংগিটিউডিনাল টিউবুল বরাবর কী আছে, পালস আসে, এসে যেই পালস এই ট্রান্সভার্স টিউবুলে ঢোকে, তাহলে এখান থেকে এসে পালস আসবে কী করে সেটা আমি পরে দেখবো, তখন ঢুকে এখান থেকে ছড়িয়ে পড়ে, সেটা আমরা পরে যাবো। তো এখানে আমাদের যেটা যেটা এই যে এম লাইনের পজিশানটা দেখো, এম লাইন হচ্ছে মোস্ট ডার্ক এরিয়া, এবং জেড লাইন হচ্ছে এই এইচ জোনটা কোনটা, না এই যে পার্ট যেখানে ওভারল্যাপিং করেনি, শুধুমাত্র কে বসে আছে তোমার মায়োসিনের, তাও কি মায়োসিনের হেড নেই এখানে, আর এ ব্যান্ডটা কোথার থেকে কোথায় হচ্ছে, না এই পার্ট থেকে এই পার্ট, তাহলে এই এ ব্যান্ড আর আই ব্যান্ডের মাঝখানে কি জেড ডিস্ক আছে, জেড লাইন। ক্লিয়ার হয়েছে?
সার্কুলেমা কি বসে গেছে, ট্রায়াড, এই কথাটা আমি বলেছিলাম। ট্রায়াডটা হচ্ছে কোন অংশ নিয়ে তৈরি? এই তিনটে অংশ নিয়ে তৈরি। কি তিনটে অংশ? তিনটে অংশ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দ্যাট ইজ সার্কোপ্লাজমিক রেটিকুলামের যে পার্টটা মেইনলি সিস্টার্নি, যে সিস্টার্নি পার্ট টি টিউবুল অ্যান্ড অ্যানাদার সিস্টার্নিক পার্ট, এই তিনটে অংশ নিয়ে বলা হয় ট্রায়াড। ক্লিয়ার হয়েছে? এইটুকু অব্দি নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? ডায়াগ্রাম দেখো, কারণ যখন কন্ট্রাকশন আমার সুবিধা হবে। সিস্টার্নি কোন পার্ট? দিস ইজ সিস্টার্নি। টিউবুলস কোন পার্ট? সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এইটা হচ্ছে টিউবুল পার্ট আর এটা হচ্ছে সিস্টার্নি পার্ট। এই কটা অংশ ভালো করে বুঝে নাও। নেক্সট যেটা যাব, ভেরি ভাইটাল, খুব ভাইটাল, খুব ভাইটাল, খুব ভাইটাল, এইখানে কিন্তু তোমার মোটামুটি ধারণা পাল্টে যাবে সব কিছু। তাহলে আমরা এটা কি, এটা একটা কোষ, ভালো করে বলে, দিস ইজ সেল, এটা কিন্তু সেল। তার মানে সেলের বাইরে কি ছিল? এন্ডোমাইসিয়াম, সেটাকে নিয়ে নিই আমরা। সার্কোমিয়া, সার্কোলেমাটাকে নিয়েছি, আর তার ভিতরে সার্কোপ্লাজম আছে, সেটাকে দেখছি মাইটোকন্ড্রিয়া, দেখাচ্ছি এই মায়োফাইবের, ঠিক আছে। তাহলে একটাকে মায়োফাইবের বার করেছি, এখানে কী লিখেছে? ডায়াগ্রাম অফ এ পার্ট অফ এ মাসেল ফাইবার শোয়িং দ্য মায়োফাইবিল, ওয়ান মায়োফাইবিল এক্সটেন্ট কাট আউট, এই যে একটাকে বার করে নেওয়া হয়েছে। ক্লিয়ার হয়েছে? সেইখানের থেকে আমরা এই পার্টটুকে দেখতে পাচ্ছি, এই যে এই পার্টটুকু দেখবো, এই পার্টটুকু দেখবো, কি দেখবো না, এই পার্টটুকুকে যদি বড় করি তাহলে তার মাঝখানে কি অংশ পাবো? এইচ জোন, এইচ জোনের মাঝখানে কি পাচ্ছি? এম লাইন, দিস ইজ এম লাইন, এটা হচ্ছে এম লাইন। তার মানে এখানে যদি আমি বলি এটা এম লাইন, তাহলে এই জেড জোন থেকে, এই জেড জোন এখান থেকে, জেড জোন মানে এটা হচ্ছে আই ব্যান্ড, দিস ইজ আই ব্যান্ড, আর এই এখান থেকে শুরু করে এই অবধি হচ্ছে এ ব্যান্ড, আবার এখান থেকে শুরু করে এই অবধি হচ্ছে আই ব্যান্ড। ক্লিয়ার হয়ে গেছে? দিস ইজ জেড লাইন। এবার কি বলছে? বি পার্টে বলছে স্মল পার্ট অফ ওয়ান অফ মায়োফাইবিল এনলার্জ টু শো দ্য মায়োফিলামেন্টস রেসপন্সিবল ফর দ্য বাইন্ডিং প্যাটার্ন ইচ সার্কোমিয়ার এক্সটেন্ড ফ্রম জেড ডিক্স টু দ্য নেক্সট, মানে একটা জেড লাইনের থেকে একটা জেড লাইন অবধি সার্কোমিয়ার প্রেজেন্ট। এখানটা লক্ষ্য করো, এম লাইন কোন অংশটা দেখতে পাচ্ছ? তাহলে এখানেও এটাও কিন্তু তাহলে এম লাইন। এইচ জোন কোনটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে? এ ব্যান্ড হচ্ছে ডার্ক ব্যান্ড, কিন্তু মোট ডার্ক ব্যান্ড এইখানে আমার লেখা আছে, মোট ডার্ক ব্যান্ড হচ্ছে এম লাইন। তাহলে এখান থেকে এইটুকু হচ্ছে এইচ জোন, এইচ জোন, দিস ইজ এইচ জোন। এইচ জোনের মধ্যে কে পড়ে থাকে? না, এইচ জোনের মধ্যে পড়ে থাকবে শুধুমাত্র থিক ফিলামেন্ট, নন ওভারলেপিং জোন। এইচ জোন ইজ নন ওভারলেপিং জোন, যেটা এনসিইআরটিতে বলেছে। ক্লিয়ার হয়েছে? বেশ, আমরা এবার এই পাশে আসবো। এটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট, দিস ইজ অ্যাক্টিন ফিলামেন্ট। অ্যাক্টিন ফিলামেন্ট যে, অ্যাক্টিন ফিলামেন্ট যে তন্তুর মাধ্যমে যুক্ত থাকে, সেই তন্তুটাকে মেনলি আমরা কি বলি না, অ্যাক্টিনিন, অ্যাক্টিনিন প্রোটিনের মধ্যেও বলি অ্যাক্টিনিন প্রোটিন। আর জেড লাইনে যে প্রোটিনটা থাকে তাকে বলি ডেসমিন। এটা এটা ডেসমিনটা না জানলেও অ্যাক্টিনিন কথাটা মনে রাখবে, আর থিকের ক্ষেত্রে টিটিন এটা পড়বে। দেখো আমি যে ওখানে দেখাচ্ছিলাম ওয়ান ইজ টু সিক্স, এই একটা যদি তুমি নাও, এখানে একটা যদি নাও, তার পাশে দেখো ছটা অ্যাক্টিন। আবার তুমি যদি একটা অ্যাক্টিন নাও, তার পাশে দেখবে তিনটে, থ্রি ইজ টু ওয়ান অনুপাত আছে। এনলার্জমেন্ট কী বলছে? সি, এনলার্জমেন্ট অফ ওয়ান সার্কোমিয়ার সেকশন ওয়াইজ নোটিস দ্যাট মায়োসিন হেডস অন দ্য থিক ফিলামেন্ট। তাহলে কোনটা মায়োসিন হেড? এগুলো হচ্ছে মায়োসিন হেড। আগে এই জায়গাটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে পরবর্তীতে আমার একদম সোজা হয়ে যায় বোঝাতে। দেখো এই সেকশানে যখনই আমি সেকশানটা করব তখন আই ব্যান্ডই শুধু পাবো, এখানে এইচ জোনে দেখো কিচ্ছু নেই, এইচ জোনে শুধু থিক ফিলামেন্ট ছাড়া কিচ্ছু নেই। এম লাইনের ক্ষেত্রে আমরা অ্যাক্সেসরি প্রোটিনটা পাবো, আর এই যে ডার্ক ব্যান্ড এরিয়াতে আমরা পাবো হচ্ছে এই অংশটা। ক্লিয়ার? এবার এনসিইআরটিতে যেটা বলা হয়েছে সেটা কিন্তু বুঝতেই পারছো, জেড লাইন মানে কোনটা, এটা এস জোন,
এই জোনের মাঝখান থেকে এইখান থেকে যাবে হচ্ছে কি না, এটা হচ্ছে এম লাইন হবে। আর এই ব্ল্যাক মতন যেটা সেটা হচ্ছে কি জেড, হ্যাঁ জেড। তাহলে এটা আই ব্যান্ড, তাহলে আই ব্যান্ডের মাঝখানে থাকবে, আই ব্যান্ডের সঙ্গে যুক্ত থাকে এটা, এখানেও থাকবে হচ্ছে টিটিন প্রোটিন দ্বারা যুক্ত থাকে। মেইনলি এ ব্যান্ড, এই যে এ ব্যান্ড কখনো সংকুচিত হয় না, শুধুমাত্র এই যে তোমার অ্যাক্টিন প্রোটিন এই এসে এখানে চলে আসবে, এটা এসে এখানে চলে আসবে, ঠিক অটোমেটিক চলে আসলে দেখা যাবে আই ব্যান্ড ফিনিশড হয়ে যাবে সংকোচন, যখন পুরলি কন্ট্রাক্টেড মাসেলে আই ব্যান্ডকে আমরা দেখতে পাবো না, কিন্তু এ ব্যান্ড একদম একই থাকবে, রিটেইন দ্য সেম লেন্থ স্ট্রাকচার অফ কন্ট্রাক্টাইল প্রোটিন। দু রকমের থাকে আমরা জানি, একটা হচ্ছে কি প্রোটিন ইন অ্যাক্টিন বা থিন ফিলামেন্ট, কি বলছে পড়া হয়ে গেছে আমাদের জানা হয়ে গেছে, ইচ অ্যাক্টিন অর থিন ফিলামেন্ট মেড আপ অফ টু এফ ফিলামেন্টাস, মনে পড়ছে এঁকেছিলাম অ্যাক্টিনস হেলিক্যালি পেঁচিয়ে আছে, হেলিক্যাল হিসাবে পেঁচিয়ে আছে ওন উইচ আদার, ইচ এফ অ্যাক্টিন ইজ এ পলিমার অফ মোনোমেরিক জি গ্লোবুলার, তার মানে এক একটা হচ্ছে গ্লোবুলার অ্যাক্টিন সেগুলো দিয়ে তৈরি, এরকম দুটো এফ অ্যাক্টিন থাকে। টু ফিলামেন্টস অফ অ্যানাদার প্রোটিন, টু ফিলামেন্টস অফ অ্যানাদার প্রোটিন কী কী থাকে, যেমন হচ্ছে টোপোমায়োসিন অলসো রান টু দ্য এফ অ্যাক্টিন থ্রু আউট দ্য লেন্থ, তাহলে এফ অ্যাক্টিনের লেন্থ বরাবর টোপোমায়োসিন তাকে পেঁচিয়ে থাকে, কী কভার করে রাখে না অ্যাক্টিভ বাইন্ডিং সাইট অফ মায়োসিন হেড সেটাকে কভার করে রাখে ইন রেস্টিং কন্ডিশন। নেক্সট বলছি কি কমপ্লেক্স প্রোটিন, এখানেও কিন্তু চরম ভুল কথা লেখা আছে, ভালো করে বুঝে নাও, আগে ভুলটা দেখো সঠিকটা কি সেটাও জেনে নেবে। এছাড়া কমপ্লেক্স প্রোটিন টোপোনিন, টোপোনিন ইজ ডিস্ট্রিবিউটেড অ্যাট রেগুলার ইন্টারভেল, তার মানে এই যে এইভাবে চলে গেল হচ্ছে কে তোমার হচ্ছে টোপোমায়োসিন, কার উপরে চলে গেল না কভার করে রেখেছে, এরকম কভার করে রেখেছে হচ্ছে তোমার কাকে গ্লোবুলার অ্যাক্টিনকে। এবার যদি আমরা দেখি যে এইখানে মনে করো এই যে আঁকছি কিন্তু দেখা যাবে না, এইভাবে এটা হচ্ছে অ্যাক্টিভ সাইড অফ মায়োসিন হেড, মায়োসিন হেড ওইখানে যুক্ত হতে পারে, তো এটাকে কভার করে রাখে। আর এর বিভিন্ন ইন্টারভেলে এরকম তিনটে করে টোপোনিন পার্ট থাকে, ইন্টারভেলে বলেছি কিন্তু ইন্টারভেল অবস্থায় থাকবে টোপোনিন, যেটা বলার কথা সেটা না বলে এখানে একটু ভুল লেখা আছে, কিন্তু ভুলটা আগে জানো তারপরে পড়তে দেবে। বলছি এ কমপ্লেক্স প্রোটিন টোপোনিন ছাড়া, টোপোমাইসিন ছাড়াও টোপোনিন ইজ ডিস্ট্রিবিউটেড অ্যাট রেগুলার ইন্টারভেল অন দ্য টোপোমাইসিন, খুব ভালো কথা, ইন রেস্টিং স্টেট এ সাব ইউনিট অফ টোপোনিন, ইন রেস্টিং স্টেট এ সাব ইউনিট অফ টোপোনিন মার্কস the active binding site of myosin on the actin filament, total tai bhul kotha ekhane likhte hoto ki ekhane likhte hoto in resting state a subunit of two filaments that is topomyosin marks the active binding site of myosin on the actin filaments, eta hocche correct, তারপরে টোপোমায়োসিন কভার করে রাখে কার না অ্যাক্টিভ বাইন্ডিং সাইট যে অ্যাক্টিন গ্লোবুলার প্রোটিন থাকে সেটাকে ঢেকে রাখে, কিন্তু যখন ক্যালসিয়াম আয়নটাকে বাইন্ড করে তখন পাক খেয়ে যায়, পাক খাওয়ার ফলে সেটা খুলে যায়, এটা কিন্তু ভুল লেখা আছে, কিন্তু অ্যাকর্ডিং টু এনসিইআরটি মনে রাখতেই হবে, লাইনটাকে ভুল হিসাবে মনে রাখতে হবে যদি লাইন ধরে প্রশ্ন করে, টোপোনিন কথাটা হওয়া উচিত নয় কিন্তু তাও লিখে রেখেছে, কী করবে বলো। অ্যাকর্ডিং টু এনসিআরটি ডায়াগ্রাম দেবে যেগুলো লাল রেড কালারের লেভেল সেগুলো আমার দেওয়া রেড অ্যান্ড ব্লু, ব্ল্যাক কালারটা হচ্ছে অরিজিনাল হচ্ছে তোমার এনসিআরটি ডায়াগ্রাম, না দিলে তাহলে মনোমেরিক জি গ্লোবুলার, এবার মনে ক্লিয়ার হয়ে যাবে। এই যে তাহলে এখানে মনে করো এটা কভার করে রেখেছে, যে কভার করে রেখেছে না এটা হচ্ছে পলিমার তোমার মেনি যে কভার করে রেখেছে এটাকে বলছি টোপোমায়োসিন, ঠিক আছে কভার করে রেখেছে,
তাহলে কভার যদি না করতো তাহলে কি হতো জায়গাটা? মনে করো সেই জায়গাটা আমি এই জায়গাটা বেছে নিচ্ছি, এই এই জায়গাটাতে বেছে নিচ্ছি, তাহলে এরকম এখানে কভার করে আছে, কিন্তু তবুও আমি দেখাচ্ছি যে এইরকম অ্যাক্টিভ সাইড থাকতো। এই অ্যাক্টিভ সাইডে কে লাগবে? না, অ্যাক্টিভ বাইন্ডিং সাইড, এই যে এই বাইন্ডিং সাইডটা গিয়ে এখানে যুক্ত হবে এবং ক্রস ব্রিজ তৈরি করবে। ক্লিয়ার হয়েছে? সেটাকে মাক্স করে আছে বা ঢেকে দেওয়া আছে। কে ঢেকে রেখেছে? টোপোমায়োসিন। তার মানে এইখানে এখানে এটার এখানে এটার এখানে এটার এখানে এখানে তারপরে এরকম আর কি এখানে আছে, ঠিক আছে, এটা মাক্স করে আটকে রাখা আছে। তাহলে পলিমার বুঝে গেছে, এবার এই ইন্টারভেলে থাকে টোপোরিন। দেখো টোপোরিন কী করে মাক্স করবে? টোপোরিন তো হচ্ছে ইন্টারভেল, এখানে একটা, এত দূরে একখানা, এইখানে একখানা, মানে কমপ্লেক্স প্রোটিন। তো এর হচ্ছে তিনটে পার্ট, টোপোরিন সি ক্যালসিয়াম আয়ন যুক্ত করবে, টোপোরিন আই ইনহিবিটর হিসেবে কাজ করে, টোপোরিন টি টোপোমায়োসিনকে যুক্ত করতে সাহায্য করে অ্যাক্টিন ফিলামেন্টের উপরে, ঠিক আছে। এটা গেল হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট এ, আর মানে মেরোমায়োসিন, আর মেরোমায়োসিন হচ্ছে তোমার মায়োসিনের কে বলা হয় মায়োসিন মনে হয়, এর দুটো পার্ট, একটা হচ্ছে হেড পার্ট, হেড হচ্ছে হেভি মেরোমায়োসিন, আর হচ্ছে টেল পার্ট, টেল হচ্ছে তোমার হচ্ছে লাইট মেরোমায়োসিন। এই হেডে হেডে হেডটাকে বলা হয় ক্রস আর্ম, হেডের দুটো পার্ট, একটা হেড এবং শর্ট আর্ম, দুটো পার্ট থাকে অ্যাকর্ডিং টু এনসিইআরটি, ঠিকই কথা আছে, এটা লেভেল নেই বলে দিয়েছি। এবং হেডের দুটো সাইড থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ বাইন্ডিং সাইড, কিসের অ্যাক্টিভ বাইন্ডিং সাইড? কার সঙ্গে? না, এই অ্যাক্টিভ সাইড অফ অ্যাক্টিভ যেখানে যুক্ত হবে, আর তার নিচেই থাকে হচ্ছে এটিপি বাইন্ডিং সাইড, এখানে এটিপি যুক্ত হয়। এটিপি যেই যুক্ত হয় তখন একটা এনজাইম আছে এখানে, এখানে একটা এনজাইম, এটিপি যেই যুক্ত হবে, এটিপি যেই যুক্ত হবে, এনজাইমটার নাম কি? অ্যাক্টিভ এটিপিএস। একে ভেঙে কি করবে? এডিপি এবং পাইরোফসফেট তৈরি করবে। যখনই পাইরোফসফেট তৈরি করবে তখনই সে ক্রস ব্রিজ করবে, এবং পাইরোফসফেটটা বেরিয়ে যাওয়ার পরে সে রিজিড হবে, আর যখনই এডিপিটাও বেরিয়ে যাবে এনার্জি দিয়ে, আর দুটো এটিপিতে তিনটে এনার্জি থাকে, তিনটে পাইরোফসফেট, ফার্স্টটা কী করবে? দৃঢ়ভাবে লাগাতে সাহায্য করবে, আর দ্বিতীয় দুটো তাকে মুভ করবে, মানে ছিল হচ্ছে এরকমভাবে যুক্ত ছিল, দ্বিতীয়টা কী হবে? না, এইভাবে মুভ করবে, বুঝতে পেরেছি? এটা আমরা দেখব পরবর্তীতে। নেক্সট, মায়োসিন প্রোটিন ফিলামেন্ট, যেটা হচ্ছে থিক ফিলামেন্ট প্রোটিন, মায়োসিন ফিলামেন্টটা আমরা দেখব। ইচ মায়োসিন অর থিক ফিলামেন্ট ইজ অলসো পলিমারাইজড, এটাও পলিমারাইজড প্রোটিন, তাহলে মনোমার থেকে পলিমার হয়। মেনি মনোমেরিক প্রোটিনস কল মেরোমায়োসিন, তাহলে মেরোমায়োসিন কাকে বলা হয়? না, ওই প্রোটিনগুলোকে বলা হয় মেরোমায়োসিন, ফিগার যেটা দেখিয়েছি, কনস্টিটিউট অন থিক ফিলামেন্ট। ইচ মেরোমায়োসিন হ্যাজ টু ইম্পর্টেন্ট পার্টস, কী কী? এক নম্বর হচ্ছে এ গ্লোবুলার হেড, ঠিক আছে, মিলছে উইথ শর্ট আর্ম, গ্লোবুলার হেড উইথ শর্ট আর্ম, মনে করে দেখো এরকম, তাহলে শর্ট আর্ম, এটা শর্ট আর্ম, আর এটা হেড, আর এটা হচ্ছে টেল, গেল, অ্যান্ড এ টেল, অ্যান্ড এ টেল, এই পার্টটা হচ্ছে টেল, ঠিক আছে, টেল পার্ট। দ্য ফর্মার, ফর্মার বলতে হেড, হেভি মেরোমায়োসিন, অ্যান্ড লেটার হচ্ছে লাইট মেরোমায়োসিন, লাইট মেরোমায়োসিন ফোর থাকে আর এটা হচ্ছে টু, ক্লিয়ার। হেভি মেরোমায়োসিন কম্পোনেন্ট দ্যাট ইজ হেড অ্যান্ড শর্ট আর প্রজেক্টস আউটওয়ার্ড, বাইরের দিকে বেরিয়ে আসবে অ্যাট রেগুলার ডিস্টান্স অ্যান্ড অ্যাঙ্গেল ফ্রম ইচ আদার, তাহলে প্রত্যেক সঙ্গে করবে ফ্রম দ্য সারফেস অফ দ্য পলিমারাইজ মেরোমায়োসিন ফিলামেন্ট, মায়োসিন ফিলামেন্ট, অ্যান্ড ইজ কল ক্রস ব্রিজ, যখন অ্যাক্টিনের সঙ্গে পরপর এইভাবে তুলে এসে এরকম লেগে যাবে তাকে বলবো আমরা ক্রস ব্রিজ, ক্রস ব্রিজ ফর্মেশন করবে, আমরা দেখব, ইজ কল্ড ক্রস ব্রিজ। গ্লোবুলার হেড ইজ অ্যান অ্যাক্টিভ, গ্লোবুলার হেডে কী থাকে? অ্যাক্টিভ এটিপিএস এনজাইম থাকে, হ্যাজ অ্যান্ড বাইন্ডিং সাইট অফ এটিপি অ্যাট
অ্যাক্টিভ সাইট অফ হর অ্যাক্টিভ, তাহলে দুটো থাকে সাইট গ্লোবুলার হেডে, একটা হচ্ছে কি এটিপিকে যুক্ত করার জন্য, আরেকটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ফিলামেন্টের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মেকানিজম অফ মাসেল কন্ট্রাকশন,